নির্ধারিত কর্মসূচি মোতাবেক শনিবার পাথারকান্দি কলেজে আয়োজিত এক জমকালো সংবর্ধনায় ভাসলেন বরিষ্ঠ আইনজীবী আব্দুস সবুর তাপাদার সহ পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি সহ দুর্কৃতি পড়ুয়া। পাথারকান্দি কলেজ কর্তৃপক্ষ এবং এলুমনি অ্যাসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় শনিবার কলেজ প্রেক্ষাগৃহে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10:30 কলেজ রোডে এসে পৌঁছান আইনজীবী এ এস তাপাদার সহ দুর্কৃতি পড়ুয়া। পরে তাদেরকে স্বাগত জানানোর পর হোড খোলা জিপসিতে করে এতে কলেজের ছাত্রছাত্রীরা সড়কের উভয় পাশে দাঁড়িয়ে তাদেরকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানান। তারপর কলেজের এনসিসি ছাত্রছাত্রীরা প্যারেডের মাধ্যমে তাদেরকে অনুষ্ঠানস্থলে নিয়ে যান। এদিনের মূল অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড মঞ্জুরুল হকের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা সভার প্রারম্ভে বিশিষ্টদের ফুলম গামছা দিয়ে বরণ করা হয়। বিশিষ্ট আইনজীবী আব্দুস সবুর তাপাদারকে শাল ফুলের তোড়া উত্তরীয় সম্মাননা পত্র সহ আরো বহু ধরনের উপহার সামগ্রী দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে পাথারকান্দি থানার সাহসী ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারিকেও অনুরূপভাবে উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়। এদিকে অনুষ্ঠানে দুকৃতি পড়ুয়া যথাক্রমে পূর্বাশীল এবং খসরুল আলমকেও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী এবং সম্মাননা পত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মোক আপনাদের আজি এই স্টেশন মাতি আনি মানে যে আপনার সম্মান দিলে তার বাবে আপনার মানে আন্তরিকভাবে ধন্যবাদ থাকে। One to compete with yourself, where you stand before the mirror. This is how I speak English, whether it is acceptable, whether it is grammatically correct, whether I can be compete parallel. আর দুই নম্বর হইল গিয়া যে এই কম্পিটিশনটায় আমার ইনস্টিটিউশনের ওভারঅল গোলটাকে লইয়া চলেন নি না, আমি আমার সেলফ গোল লইয়া চললাম হবে না, ইনস্টিটিউশনের গোল। নাও হোয়াট ইজ দ্য ইনস্টিটিউশনের গোল অফ দিস, যে একজন বালা মানুষের আন্ডারও এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল, এই মানুষ আমরা কাছে নাই। সুতরাং তার প্রতি আমরা রেসপেক্টফুল হওয়া, তার আইডিওলজির উপরে কাম করা এবং তার মিশনটারে সাকসেসফুল করার নাম হইব তার উপরে সবাই দাঁড়িয়ে পড়া। চলি আমাদের কলেজের গভর্নিং বডি টিচার কাউন্সিল এবং স্টুডেন্ট ইউনিয়ন অ্যালামনি অ্যাসোসিয়েশন দ্বারা আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমাদের কলেজের ফার্স্ট ব্যাচের ছাত্র আমাদের কলেজ থেকে বিএ পাস করার পর বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াশোনা করার পর লাস্ট যেটা স্টাডি লন্ডন থেকে এলএলএম করে এসেছেন আমাদের কলেজের স্থাপকের মহাশয়, উনি আসার পর বিভিন্ন জায়গায় সম্মাননা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কলেজ সে সময় বন্ধ ছিল। এটা নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা ওনাকে আমরা কলেজে সম্বর্ধনা দেবো। সেই সঙ্গে আমাদের সিদ্ধান্ত এটা ছিল যে আমাদের কলেজে 2020 বেঙ্গলি ডিপার্টমেন্ট থেকে আসাম ইউনিভার্সিটির মধ্যে গোল্ড মেডেল পেয়েছিল পূর্বাশীল, তাকে দেওয়া হবে। 2020-21 সেকেন্ড র্যাঙ্ক পেয়েছে আমাদের কলেজের খসরুল আলম, তাকে আমরা সম্বোধনা দেবো। সেই উপলক্ষে আজকের সম্বোধনা সভা ছিল। সঙ্গে আমরা কয়েকদিন আগে আমাদের পাথারকান্দি অফিসার ইনচার্জ, যিনি ইন্সপেক্টর অফিসার ইনচার্জ, উনি একটা অসাধ্যকে সাধন করেছেন, যেটা আমাদের লঙ্গাই নদী থেকে জাপ দিয়ে নিচে একটা মানুষ করেছিল সুসাইড করতে, ওকে নিজে কাপড় খুলে নিজের ড্রেস খুলে নদীতে নেমে ওকে উদ্ধার করেছিলেন। সেইটা আমাদের আসামের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উনি সংবদ্ধ করেছেন ওদের গভর্নমেন্টে দিয়েছে, সেই খবরটা আমরা দেখতে পেলাম, জানতে পারলাম। তো সঙ্গে ওনাকেও আমরা আজকে জড়িয়ে দিলাম। তো আমরা আজকে ওনাদেরকে চারজনকে আমরা সম্বোধনা দিলাম। সেখানে আমাদের কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন ছিল, এখানে আমাদের ছাত্র সংসদ ছিল, আমাদের টিচার কাউন্সিল ছিল, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শিক্ষকরা শিক্ষক ডিপার্টমেন্টের প্রতিনিধি হিসাবে সম্বোধনা দিয়েছেন, আমাদের গভর্নিং বডি ছিল, আমাদের সবাই মিলে আজকে এই অনুষ্ঠান আমি মনে করি সুন্দরভাবে হয়েছে। এবং আমরা যারা অতিথিদেরকে বিশেষ করে স্থাপাদার মহাশয় বা আমাদের পাথারকান্দি কলেজ থানার ইন্সপেক্টর অফিসার অফিসার যিনি ছিলেন সবাইকে আমরা যাদেরকে ডেকেছিলাম তারা সবাই এসেছেন এবং সুন্দরভাবে আজকের অনুষ্ঠান সম্পন্ন হয়। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।